আমার ছেলে বলতেছে যে কষ্ট করে বাজার আনতো। আমি আজকে যে দোকানে বাজার করতে গিয়েছিলাম ওটা আমাদের বাসা থেকে একটু দূরে। আমরা প্রত্যেক সপ্তাহে একদিন বাজার করি। বাজারের পরিমাণ দেখুন, ব্যাগ দেখে বুঝতে পারছেন কোন জায়গায় আমরা বাজার করি। আজকে এই দোকানের রিভিউ দিব আমরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কী কী আনছি? চিংড়ি মাছ, আলু, কলা, ডিম, গরুর মাংস, কেন কত পাউন্ড, 15 পাউন্ড পেঁয়াজ, চিকেন ব্রেস্ট, তেল, আর রুই মাছ আনছি, হাট চিকেন, আর চাল। চালটা ইন্ডিয়ান চাল, এটা আমি পছন্দ করি না, আমি বাংলাদেশের মাল পছন্দ করি, কিন্তু বাচ্চা কাছে এই চালটা খাইতে খুব ভালো হয়। বাজার করে আসার পথে গাছের নিচে একটু বিশ্রাম নিলাম। দোকানের নাম হচ্ছে মান্নান হালাল সুপার মার্কেট, নিউ ইয়র্কে তাদের কয়েকটা ব্রাঞ্চ আছে। এই দোকানের মধ্যে বাংলাদেশের সব পণ্য পাওয়া যায়, কিন্তু সবকিছু থেকে আরম্ভ করে সব কিছু শাক সবজিও টাটকা। মান্নান সুপার মার্কেটের ভিডিও করতে গিয়ে প্রথমে বাধায় সম্মুখীন হলাম, মেয়েরা বলে ছবি তোলা যাবে না, পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না। আমি বুঝলাম না এটা তো খারাপ কিছু না, তবে ম্যানেজার ভালো আছে, ম্যানেজার আমার পরিচিত, যদি থাকতো তাহলে আমাকে আরও ভালোভাবে ভিডিও করার জন্য কিনত। তারপরও একটা বাই হয়ে দেখা যায়, একটা বাই আছে, সে আমাকে বাই দিল, কিন্তু সে ম্যানেজার না থাকে ভালো। যারা নিউ ইয়র্কের ওজন পথে থাকেন, লিবার্টির পাশে থাকেন, দোকানটিতে চার এলাকার ঠিকানা আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। খুব কষ্ট করে আসলাম, তাই কবে খাইতেছি।